Assalamualaikum, hello everyone. Hi, এখন বিরিয়ানি রাঁধি বললে মাংস হাড়ির ওনারা বেগুন কেন আসন আশা করি ভালো আসন। আজি একা ঠান্ডা কর তো তাহলে বিরিয়ানি রাঁধিস লাই মাংস লই হাড়ি গেলাই মাংস বেগিন হাঁটতাম বেগিন হাঁটি এলে হাড়িতে আস্তে আস্তে অনারে দেখাই মাই বিরিয়ানি কেন করে রাঁধে অনার এলে করে রাঁধিবেন ঠান্ডার ভিতরে কিন্তু বিরিয়ানি খিচুড়ি তেহেরি ইন খাইতে কিন্তু ভালো লাগে এটা যে বাতাস বাতাসে বাড়াই পেলাম আমার দেশের না যে হইতে তো তোয়ানোর আজি একখানা ঠান্ডা পরে আমি ঠান্ডা পছন্দ করি তারপরেও দেখি দেড়ে শীত করে গরম ঘর গাছ দিয়ে পরে বিরিয়ানি নিয়ে যে একা ছোট ছোট করে দিকে বিরিয়ানি মজা হয় মাংস ঢুকে এটা গা গায়ে খেং করি রিং করি দেরি ঠান্ডা ভর দে বেগুনে ঘুম যার কেউ জবত গিয়ে একদম শিলানো করা আছে আমি ভিজিলে উড়ি যাবে একদম সহজ ছিলেন বলে দু সাইডে হারিয়ে পানি দিয়ে দিলে নিজে নিজে উড়ি যাবে একদম নরম হয়ে যাবে কত সুন্দর হয়ে যাবে পেঁয়াজ পেঁয়াজ ছাড়াও দিবি ওই এখন শুধু মাংস হসাইম মাংস এই নাগর দিয়ে হসাই ফেলাইম মশলা দিয়ে হসানি দিল শৈলরে বাজি এর তারপরে মিক্সার করে দিব দিবল দিয়ে জিঞ্জার গার্লিফুল পেস্ট আদা রসুন একটা কুসুমারে গর্গি আছে
ভেজাতে বিরিয়ানি হইব, কেন মশলা বাড়াই দিয়ে ফেলব বিরিয়ানিতে। হলুদ তোর গুঁড়া, এবার দাঁড়া তোর নিজরা তোর গুড়িয়া মিক্সার মশলা বেগ ধরনের মশলা দিয়ে গিয়া গুড়ি সুরাই তেজপাতা দিয়ে আসে, তারপর দিয়ে লং এলাচি দিই আর একখানা তেল দিয়ে সয়াবিন তেল, লবণ, এই মাহির এখন সব তুলে দিয়ম। মরিচের গুঁড়া দিয়ে বুঝবো, এটা বিরিয়ানির মশলা দিই, তারপরে মরিচের গুঁড়ি দিই, বিরিয়ানির মশলা মরিচের গুঁড়ি যেতে একদম হসা নিয়ে যাবো। নেক্সট ভিডিও আপনারে আমি দেখাই বিরিয়ানি গেন করে রাঁধি বিরিয়ানির মাংস, এটা লেখানা মশলা বেশি করে দিই গুঁড়ি দিয়ে গেলে গে, তারপরে সল দিয়ে রেখে আমরা দেখাই নেক্সট ভিডিও নিয়ে।